নবনিযুক্ত পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সম্বর্ধনা জানানো হলো বুধবার সন্ধ্যায় কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দের পক্ষ থেকে। জেলা সভাপতি হলেও তিনি পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক। আর এই সম্বর্ধনা পেয়ে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ জানান। তিনি বলেন যে বীরভূম জেলার খয়রাশোল এলাকায় মিটিং সেরে তিনি পশ্চিম বর্ধমান জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর জেলা থেকে কুলটি ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্বের থেকে সর্বপ্রথম সম্বর্ধনা পেলেন বলে জানান তিনি। এও বলেন যে প্রতিটি বুথে বুথে গিয়ে দলীয় কর্মী ও নেতৃত্বের সাথে যোগাযোগ করব এবং পশ্চিম বর্ধমান জেলাতে তৃণমূল কংগ্রেসের হাওয়া বইছে, সেই হাওয়াকে আমরা ঝড়ে পরিণত করব বলে বার্তা দেন। মিটিং করে আমি সোজা আসছি, মানে পশ্চিম বর্ধমানের মাটিতে প্রথম আপনারাই আমাকে সম্বর্ধনা দিলেন। থ্যাংক ইউ আপনাদের, ভালো থাকবেন। সব জায়গায় বলছি যে আমি বুথে বুথে যাবো, তা আপনাদের সবাইকার সঙ্গে যোগাযোগ থাকবে। সবাই মিলে আমি বলেছি যে পশ্চিম বর্ধমানে তৃণমূলে হাওয়া বইছে, সেটাকে আমরা সবাই মিলে ঝড় করবো। এদিন সংবর্ধনার মধ্যে দলীয় কর্মী সমর্থক ও নেতৃত্বের সাথে কথা বলেন উপস্থিত কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায়, আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ ইন্দ্রাণী মিশ্র সহ তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।